নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষকদের জন্য আবার একটি খুশির খবর, নতুন একটি স্কিম এসে গেছে। তো এই স্কিমটা নিয়ে আমরা আগে একটা আলোচনা করেছিলাম, ডিটেলসে বলেছিলাম। এবার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এটাতে আবেদন করতে হয়। এটা হচ্ছে পিডিএমসি। পিডিএমসি মানে পার ড্রপ মোর ক্রপ, মানে প্রতি বিন্দুতে বেশি ফসল উৎপাদন। তো এখানে কিন্তু আপনাদেরকে চাষের যে সেচ, মানে জল দিতে হয়, সেই সেচ ব্যবস্থার জন্য আপনাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে। 20,000 থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত আপনারা কিন্তু সাহায্য পেয়ে যেতে পারবেন, এবং সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা আপনাকে খরচ করতে হবে না। তো এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, ফর্ম কোথায় পাবেন, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, সমস্তটাই আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম ইন পিডিএমসি পোর্টাল। এখানে ফার্মার মানে কৃষক রেজিস্ট্রেশন করবে কীভাবে, তার জন্য একটা ফর্ম এখানে দেওয়া হয়েছে। এই ফর্মটা ফিল আপ করলে এবার কৃষি দপ্তর থেকে অনলাইনে তারা এন্ট্রি করে দেবে। এখানে বেনিফিশিয়ারি টাইপ প্রথমে রয়েছে ইন্ডিভিজুয়াল, তারপর SHG, তারপর PSCS বা SKUS বা ফার্মার ক্লাব বা JLG আর NGO। তো আপনি যদি নিজস্ব কৃষক, মানে নিজে যদি আবেদন করতে চান একজন আপনি কৃষক হিসাবে, তাহলে আপনাকে ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে এটাতে ঠিক চিহ্ন দিতে হবে। আর কেউ যদি সেলফ হেল্প গ্রুপ মানে SHG গ্রুপ রয়েছে কারো, তারা যদি আবেদন করতে চায় তাহলে SHG যেটা রয়েছে ওটাতে চয়েস করতে হবে। তাছাড়াও যারা কৃষি সমবায় সমিতি রয়েছে বা ফার্মার ক্লাব যারা বা NGO তারাও যদি আবেদন করতে চায়, তো তারা তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা ঠিক চিহ্ন দিয়ে দেবে। এমনি পার্সোনাল আপনি একজন কৃষক, আপনি আবেদন করতে গেলে আপনাকে ইন্ডিভিজুয়ালে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর বলেছে নেম অফ দ্য SHG বা PSCS বা SKUS বা ফার্মার ক্লাব বা NGOs। তো আপনি যদি এই সংস্থাগুলির মধ্যে থেকে আবেদন করে থাকেন, ওই সংস্থারা যদি আবেদন করে থাকে, তাহলে সেই সংস্থার নামটা লিখতে হবে এই ঘরে। আর আপনি যদি একজন কৃষক হিসাবে আবেদন করে থাকেন, তাহলে এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে না। বেনিফিশিয়ারি নেম এখানে আপনার নামটা লিখে দিতে হবে, কৃষকের নাম এখানে লিখে দিবেন, ইংলিশে কিন্তু ফিল আপ করবেন। আর এখানে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, এখানে হচ্ছে কৃষকের বাবার নাম অথবা এখানে স্বামীর নাম হচ্ছে ফিল আপ করতে হবে। তারপর এপিক নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। আধার নাম্বার, ইয়েস অর নো, আপনার আধার নাম্বার আছে কি নেই, যদি থাকে ইয়েস বোটামটাই ঠিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি না থাকে নো বোটামে ঠিক চিহ্ন দিবেন। আর যদি থাকে 7 নম্বরে আধার কার্ডের নম্বর, এই ঘরে ঘরে নিচের এখানে আধার কার্ডের নাম্বারটা বসাতে বলেছে। তারপর 8-এ বলেছে আধার এনরোলমেন্ট নম্বর ইফ আধার নম্বর অ্যালোটেড, মানে আপনার আধার নাম্বারটা এখনও যদি না হয়ে গিয়ে থাকে, আপনি হয়তো আবেদন করেছেন, এনরোলমেন্ট নাম্বার থাকলে এখানে আপনি এনরোলমেন্ট নাম্বার দিতে পারেন। তারপর অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নম্বর, অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নম্বর কেবলমাত্র যারা ওই SHG বা উপরে NGO বা ফার্মার ক্লাব ওই সকল সংস্থারা যদি আবেদন করে, তাহলে তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সংস্থার, তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলেছে। আর আপনি যদি একজন কৃষক হিসাবে আবেদন করেন, তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে না। 10 নম্বরে বলেছে ফার্মার্স ক্যাটাগরি, তো আপনি জেনারেল SC ST OBC যেই ক্যাটাগরির হবেন সেই ক্যাটাগরির উপরে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। আপনার সেক্স এখানে পুরুষ না মহিলা যেটা হবেন তার উপরে ঠিক চিহ্ন দিবেন। স্ট্যাটাস স্মল মার্জিনাল না আদার্স, আপনার কতটা জমি রয়েছে, যদি 2 হেক্টরের নিচে জমি থাকে 0 থেকে 1 হেক্টরের মধ্যে জমি থাকলে আপনাকে স্মলে ঠিক দিতে হবে, আর 1 থেকে 2 হেক্টরের মধ্যে যদি জমি থাকে তাহলে আপনাকে মার্জিনালে ঠিক দিতে হবে, আর 2 হেক্টরের বেশি যদি জমি থাকে তাহলে আপনাকে আদার্স যেটা ওটা ঠিক দিতে হবে। বেনিফিশিয়ারি ব্যাঙ্ক নেম, আপনার ব্যাঙ্কের নাম কি সেই নামটা এখানে দিতে বলেছে, ইউকো ব্যাঙ্ক হতে পারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে। এবার বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, IFSC কোডটা এখানে দিয়ে দিবেন। তারপর নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম দিয়ে দিবেন, ব্লকের নাম দিয়ে দিবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিবেন, এবং এখানে 19 নম্বরে গ্রামের নাম দিয়ে দিবেন, 20 নম্বরে পুলিশ স্টেশনের নাম দিয়ে দিবেন, 21 নম্বরে পোস্ট অফিসের নাম দেবেন, 22 নম্বরে আপনার সাব ডিভিশনের নাম দেবেন, 23 নম্বরে পিনকোড বসাবেন, 24 নম্বরে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আর 25 নম্বরে এখানে যদি কোনো ফোন নাম্বার থেকে থাকে আপনি দিতে পারেন। তারপর এখানে 26 নম্বরে JN নাম্বার, আপনার যে জমিটা আপনি দিচ্ছেন সেই জমিটা JN নাম্বার কত সেটা এখানে বসাবেন, খতিয়ান নাম্বার কত এখানে বসাবেন, প্লট নাম্বার কত মানে দাগ নাম্বারগুলো বসাবেন, আর ল্যান্ড এরিয়া কতটা জমি আপনার, হেক্টরে কতটা জমি সেটা আপনাকে লিখতে হবে। তারপর 30-এ বলেছে ইরিগেশন টাইপ, ইরিগেশন টাইপে এখানে আপনি কী ধরনের যন্ত্র নিতে চাইছেন সেচের জন্য, এখানে ড্রিপ মানে ড্রিপ ইরিগেশন না পোর্টেবল স্প্রিংলার 63 mm-এর, না পোর্টেবল স্প্রিংলার 75 mm-এর নিতে চাইছেন, না মিনি স্প্রিংলার নিতে চাইছেন, যেটা নিতে চাইছেন তার উপরে ঠিক চিহ্ন দেবেন। তারপরে বলেছে ক্রপ শেডিং, ক্রপ শেডিং মানে হচ্ছে আপনি যে ফসলটা চাষ করছেন সেই ফসলের মাঝামাঝি দূরত্বটা কত,
একটা সারি থেকে আরেকটা দাঁড়ে সারির মাঝখানের দূরত্বটা কত, এখানে 1.2 মিটার বাই 0.6 মিটার, এভাবে আপনার যেটা হবে সেটা আপনাকে চয়েস করতে হবে। তো আপনি যদি 30 আর 31 নম্বরটা না বুঝতে পারেন, এক্ষেত্রে আপনারা কৃষি অফিসে যখন ফর্ম জমা করবেন তাদের কাছ থেকে জেনে নেবেন। তারপর 32-এ বলেছে এখানে সাপ্লায়ার্স, কাদের কাছ থেকে আপনি যন্ত্র নিতে চাইছেন, এখানে বিভিন্ন কোম্পানির নাম দেওয়া রয়েছে, ম্যানুফ্যাকচার কোম্পানি, ওই স্প্রিংলার ডিবলার ওই যে সেচের যন্ত্রপাতিগুলো ওইগুলো নেবার যারা যারা এখানে ম্যানু তৈরি করে বিভিন্ন কোম্পানির নাম রয়েছে, আপনি কোন কোম্পানি নিতে চাইছেন সেই কোম্পানিটা চয়েস করবেন। তারপর 33-এ বলেছে টাইপ অফ ক্রপ, এখানে টাইপ অফ ক্রপে এগ্রিকালচার না হর্টিকালচার, আপনার যদি কৃষিকাজের ব্যবহার করে মানে কৃষি করে থাকেন, বিভিন্ন ফসলের চাষ করে থাকেন, তাহলে এগ্রিকালচার হবে। আর হর্টিকালচার মানে ধরুন আপনার বাগান বা ফুল চাষ হয়েছে বা ফল চাষ করেন, সেক্ষেত্রে হর্টিকালচার করবেন। তারপর 34-এ রয়েছে সোর্স অফ ওয়াটার, আপনার জলের উৎস কী, আপনার জমির পাশাপাশি কোনো কুয়া যদি থাকে ওয়েল এই অপশানটাই ঠিক দিবেন, তারপর ক্যানেল থেকে যদি জল আসে ক্যানেলে ঠিক দিবেন, আদার্স কোনো অপশান থাকলে আদার্স করবেন, আর নো ওয়াটার সাপ্লাই, কোনো জলের যদি উৎস না থাকে নো ওয়াটার সাপ্লাই করবেন। আর যদি আপনি এখানে আদার্স অপশানে ঠিক চিহ্ন দেন তাহলে এই 35 নম্বর, এখানে আদার্স মানে কোথা থেকে, এখানে কোনো শ্যালো থেকে পাচ্ছেন না সাবমার্সিবল থেকে না কোনো পুকুর থেকে না কোনো রিভার মানে নদী থেকে না কোনো ড্যাম থেকে জল পাচ্ছেন, সেটা চয়েস করতে হবে। তারপর বলেছি ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটি, মানে আপনার ইলেকট্রিক রয়েছে কি না জমির পাশাপাশি, তো যদি ইলেকট্রিক থেকে থাকে বিদ্যুৎ সংযোগ যদি আপনি পেয়ে যান তাহলে ইয়েস করবেন, আর যদি বিদ্যুৎ সংযোগ না থাকে জমির পাশাপাশি তাহলে আপনারা নো করবেন। তারপর পাম্প অ্যাভেলেবিলিটি, তো পাম্প আপনার রয়েছে কি না, পাম্প যদি থেকে থাকে ইয়েস করবেন, নইলে নো করবেন। আর পাম্প টাইপ যদি আপনি ইয়েস করেন তাহলে পাম্প টাইপটা এখানে কীভাবে চলে, পাম্পটা ডিজেলে চলে না সোলারে চলে না ইলেকট্রিকে চলে, যেটার সাহায্যে চলে সেটাতে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। আর পাম্প ক্যাপাসিটি, তো সেই পাম্পটা কত এইচপির, 10 HP না 5 HP, যে যত এইচপির আপনার সেই পাম্প সেটটা হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর ওয়েদার ইন PMKSY, মানে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা ওয়াটার শেডের আন্ডারে আপনি পড়ছেন কি না, আর যদি না পড়ে থাকেন তাহলে নন PMKSY ওয়াটার শেড এটাই চয়েস করতে হবে। আর PMKSY ওয়াটার শেড প্রজেক্ট নম্বর, তো এই যে 40 আর 41 এই দুটো জিনিস আপনি ফাঁকা রেখে দিবেন, এগুলো আপনি যদি না বুঝতে পারেন এগুলো আপনি কৃষি দপ্তরে যখন জমা দেবেন তখন তাদের কাছ থেকে জেনে নেবেন। তারপরে নিচে এখানে বলেছে বেনিফিশিয়ারি সিগনেচার কৃষককে একটি সই করতে হবে, আর এখানে কৃষকের একটি ছবি চিটিয়ে দিতে হবে। তো এই হয়ে গেল আপনার ফর্ম ফিল আপ। এবার দেখুন এই ফর্মের সঙ্গে আপনাকে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং জমির যে রেকর্ড তার জেরক্স আপনাকে জমা দিতে হবে, এবং এই আবেদনপত্রটি এবং সেই ফর্মগুলি সব কিছু অ্যাটাচ করবেন একসঙ্গে করে আপনাকে আপনার কৃষি অফিসে জমা দিতে হবে। আর এই ফর্মটিও কিন্তু আপনি কৃষি অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এবার এই প্রকল্পটা সম্পর্কে একটু বলে রাখি, যেমন এখানে দেখতে পাচ্ছেন সেচ পদ্ধতিতে বলেছে কর্তৃপক্ষ দুটি নির্দিষ্ট সেচ কৌশল চিহ্নিত করেছে, একটি হলো স্প্রিংলার সেচ আরেকটি হলো ডিপ সেচ, এই দুই পদ্ধতি জল সংরক্ষণে সহায়তা করবে, ডিপ সেচ ব্যবস্থা এটি ইনস্টল করতে ব্যয় লাগে 70,000 টাকা এবং স্প্রিংলার সেচ মেশিন ইনস্টল করতে ব্যয় লাগে 20,000 টাকা। তো এখানে রাজ্য সরকার এই বিষয়টি সম্পর্কে অবগত যে দরিদ্র কৃষকদের মেশিনগুলি ইনস্টল করার জন্য এত টাকার ব্যবস্থা করা অসম্ভব, সুতরাং সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত মেশিন বিনামূল্যে প্রদান এবং ইনস্টলও করে দেওয়া হবে। তো বুঝতেই পারছেন আপনার জমিতে একদম ইনস্টল পর্যন্ত করে দেবে যদি আপনাদের নামে এই যন্ত্রগুলো অ্যালটমেন্ট হয়ে যায়। আপনারা আবেদন করতে চাইলে অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ইউনিক আপডেট সবার প্রথম আমাদের চ্যানেল থেকেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।